তো গুড ইভিনিং গাইস, আজকে আমরা চলে এসেছি লুঙ্গিয়া জংশনে, চামড়াইল হাই রোডের সামনে। এখানে টাটা মোটরসের একটা শোরুম আছে, তাই তো? তো ওর কাছাকাছি একটা রেস্টুরেন্টে আজকে এখানে প্রথম আমরা এসেছি, এর আগে কখনো আসা হয়নি। তো আজকে সব বন্ধুরা মিলে এখানে এসেছি। আজকে আসার মেন মানে উদ্দেশ্যটা হচ্ছে, সারা বছর আমাদের যেই মানে কারোর যদি কোনো রকমের বার্থডে ট্রিপ বাকি থাকে, সেই টাকাগুলোকে অ্যাটাচ করা হয়েছে। সেই টাকাগুলোকে অ্যাটাচ করে যেই অ্যামাউন্টটা হয়েছে, সেটা নিয়ে আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া হবে। তো চলো বেশি কথা না বলে ভিতরে যাওয়া যাক, দেখা যাক কি আছে না। ভিডিও করা যাবে না নাকি? ভিডিও করলে কি মানে নর্মাল থাকা যায় না, অ্যাবনর্মাল কথা বলতে হবে? আচ্ছা রাত 11টা পর্যন্ত এমনি টাইম, মানে সময় আমাদের ছিল, পূজোর সময় 24 ঘন্টা ছিল। আচ্ছা 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 আচ্ছা, এখানে আমাদের বার ওপেনিং হবে স্যার, লাইসেন্স পাওয়ার অফ অ্যাটর্নি পেয়ে গেছে। আচ্ছা, চালু হয়নি বারটা, চালু হয়নি এখনো। আচ্ছা, বার এখানে এটা রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট উপরে, রেস্টুরেন্ট উপরে, মানে তিনতলাতেও আছে, তাই তো? মানে একই মানে তুমি কিছু একটা রিকমেন্ড করো আমাদেরকে। তো গাইস, এখন আমরা অর্ডারটা করে দিই সবাই মিলে ডিসাইড করে। তো তারপর এক এক করে প্লেটে আসবে, মানে টেবিলে আসবে আমাদের খাবার। তো এক এক করে তোমাদেরকে দেখাবো কোনটার কি দাম, কত কি টেস্ট, ঠিক আছে? তো আমাদের স্টার্টারের প্রথম আইটেম চলে এসেছে, ড্রামস অফ হেভেন। এই যে এটা হচ্ছে ফুল প্লেট, ছ প্লেট মানে ছ পিস থাকে, সরি। তো এবার টেস্ট করে দেখি কেমন টেস্ট। আমি সবটা খেয়ে নেবো ভাই। পলাশ কাছে আসুন, এই যে ললিপপ পিস, টেস্ট করে দেখা যায় আবার। অসাধারণ, খুব স্পাইসি, আরেকবার খেতে হবে। মানে আছে 7 পিস, কিন্তু ওখানে 6 পিস লেখা আছে মেনু কার্ডে। তো চলো এটা একবার টেস্ট করে নি। লেবু নেব, হাত দিয়ে নিলাম ভাই, একটু স্যালাড নেবো। কাছে আসো, কাছে আসো বন্ধু, একটু কাছে আসো, একটু লেবু দিয়ে দি পলাশ। খাবারটা খুব নরম, জুসি। তো স্টার্টারের লাস্ট আইটেম হচ্ছে রেশমি কাবাব, এরপর মেন কোর্স আসবে, ঠিক আছে? রেশমি কাবাবে দেখো কোয়ান্টিটিটা, ছ পিস দেয় রেশমি কাবাবও। এটার প্রাইস কি আছে লালটু? রেশমি কাবাব, রেশমি কাবাবের প্রাইস হচ্ছে 320, আর আগের যেটা ছিল মানে এমনি নর্মাল কাবাবও 320, আর প্রথমে যেটা নিলাম ড্রামস অফ হেভেন 320। সব কটার প্রাইস বলে দিলাম। তো এবার লাস্ট আইটেমটা, স্টার্টারটা টেস্ট করে চলো। ফুল প্লেটটা দেখাতে পারিনি, কেননা ধ্বংস হয়ে গেছে, সবাই আগে নিয়ে নিয়েছে ব্যাপারটা। তারপর এক পিস আমার জন্য বেঁচেছে, মানে স্টার্টার শেষ ছিল, কেউ তবুও আরেকটা স্টার্টারে অর্ডার দিল আমাদের পাপা। প্যানফ্রাইড চিকেনের প্রাইস হচ্ছে 280। ও দেখলো আগে পঞ্জিকা দেখে, তখন বললো তো চলো এক পিসি আছে, একটু টেস্ট করে দেখি। খুব গরম। তো এবার মেন কোর্স আসবে, তাই জন্য প্লেট সার্ভ করে দিচ্ছে ওরা। মটন দুই পিস, চিকেন দুই পিস, সব দুই পিস করে করো, কেউ কোনো কারোর
একটা মটন একটা চিকেন করে দাও, হ্যাঁ একটা মটন না নাকি চিকেন একটা কি নেব মটন কষা, এটা হচ্ছে ফুল প্লেট, চার পিস থাকবে, 420 টাকা পার প্লেট। এই যে এটা হচ্ছে কড়াইটা হচ্ছে এক প্লেট। চলো এবার এটা থেকে নিয়ে নেওয়া যাক। মটনটা জুসি আছে, শক্ত নয়। দাঁড়া আগে এটা টেস্ট তো করি, একটুখানি শসা দাও। তোমাদের মেইন কোর্সের নেক্সট আইটেম হচ্ছে মালাই কাবাব, ঠিক আছে? এটাও 320 টাকা পার প্লেট, ছটা থাকে তো ভাই, ছ পিস থাকে। দেখে তো খুব জুসি সুন্দর লাগছে, শুধু জুসি নয়, মনে হচ্ছে দই দিয়ে কিছু একটা করে দিয়েছে। মিষ্টি মিষ্টি খেয়ে অন্যরকম খেতে ভালো, এটা অন্যরকম খেলাম অনেকদিন পরে। তো আমাদের নেক্সট মেন কোর্সের আইটেম হচ্ছে চিকেন টেঙ্গি মশালা, 400 পার প্লেট। এই যে এই কড়াইটা হচ্ছে 400, চার পিস আছে। কড়াই মানে কি, কড়াই তো দিয়েছে ভাই, 2 পিস করে না 1 পিস করে না, ভাঙিনি তো, একটু ভাঙছি না ভাই, গ্রেভি আর হবে না, এই গ্রেভি ভাগ হবে না। পিয়াজ দাও, সবকটা গ্রেভি আলাদা আলাদা টেস্ট, এটা ভালো লাগলো। ইয়ে বিল, টোটাল বিল হলো 4290। আইটেম তো সব বলেই দিয়েছি, নে ভাই চাঁদাটা বের কর, সবাই মিলে চাঁদা বের করো, দুর্গাপুজোর যে চাঁদাটা তোলা হয়েছে সবাইটা বের করো এবার। হ্যাঁ দি ভাই, ব্যাগটা কি নিয়ে যাচ্ছ, চাঁদা বের করো, চাঁদটা বের করো। আজকের মতো এখানেই সমাপ্ত, খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে পেট পুরে একদম কোয়ালিটি খাবার খেয়েছি, তোমাদেরকে সবটা দেখিয়েছি, অসাধারণ টেস্ট ছিল এখানকার খাবারের, তোমরা এসে ট্রাই করতে পারো অবশ্যই। তো আজকের মতো এখানেই সমাপ্ত, টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক খেতে থাকো আর ঘুরতে থাকো, ঠিক আছে? চলো বাই।